অল্পবাসী ভাই বোন আপনারা যে যেখানে আছেন আপনারা লাইভটা দেখেন, এই যে হাজার হাজার মানুষের হাজার হাজার মা ও বোনেদের আমাদের আইডি কার্ড নিতেছে, আমাদের ছবি নিতেছে, আমাদের মোবাইল নাম্বার নিতেছে, আমরা করাইল বসতে আসছি, আমরা কেন পাইতেছি না? প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালা আপনি ভালো আসুন, আপনার কাছে কইতাছি খালা, খালা আপনি আমার ভিডিওটা আজকে দেখুন, আজকে আপনার এলাকায় যে চাইল ডাল দিতেছুন খালা, আপনার তো চাইল ডাল খালা আমার দিতেছে না, বুঝছুন খালা, খালা এদের লাইভের ভিতরে দেখুন খালা, মানে অনেক মানুষ চাইল ডালে লেগে দাঁড়ায় আছে, তারা তো মানুষ কষ্ট লেগে দাঁড়ায় আছে খালা, খালা আপনার কাছে একটা কথা কই, আপনার যে চাইল ডালগুলো দিতেছুন এলে দেন না দেন খালা, ওই বড় বড় আপনার এমপি আছে মন্ত্রী আছে না, তারা মরলে তাগর একটু সহযোগিতা করান দেন যাইব, গরিবের তো নাই, গরিবের তো আল্লাহ আছে, গরিবের কেউ চাইল ডাল দেয়? ও খালা শেখ হাসিনা খালা আপনি কই আসুন, আপনি ভালো আসুননি, দেখুন আমাদের হাজার হাজার করে আমি কিন্তু ঘরের ভিতরে বন্দি আছি, আমি বাইরে যাইতে পারি না, মানে আমি সত্য কথা বলি দিক, আমরা সত্য কথা বলি দিক, আমরা বাইরে যাইতে, আমি বাইরে যাইতে পারতেছি না, ভিডিওটা শেয়ার করেন গুরুত্বপূর্ণ, এই যে আমাদের আইডি কার্ড নিতেছে, আমাদের স্মার্ট কার্ড নিতেছে, আমাদের মোবাইল নাম্বার নিতেছে, আমাদের সব নিতেছে, তারপর আমরা চাইল ডাইল কোনো কিচ্ছু পাইতেছি না, আমরা সাধারণ মানুষ কি, আমরা কি মারা যাব? আমাদের পেটে সন্তান তো আছে, আমাদের তো ভাত খাইতে হবে, আমরা কি অপরাধ করছি কেন আমরা চাইল ডাইল পাবো না? আমরা মোবাইল নাম্বার দিতেছি, আমরা আইডি কার্ড দিতেছি, আমরা সব দিতেছি, হাসিনার আমরা ভোট দিছি, এলাকা আমরা নেতা করে ভোট দিছি, অফিস মেয়েরা ভোট দিছি, আমি বিদায় হওয়ার আগে আপনি এগুলোতে বন্ধ করেন, বন্ধ করে আপনি সেনাবাহিনী আছে, আপনি পুলিশ ভাই আছে, আপনি তাগর হাতে এগুলো চাইল ডাক বঞ্চায় দেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী খালার কাছে আমার একটাই অনুরোধ হলো, আমার একটা আবেদন হলো, আপনি এগুলো বন্ধ করেন চাইল ডাক দেওয়ার জন্য, চেয়ারম্যান মেম্বার যা আছে এগুলোর কাছে সব বন্ধ করেন, বন্ধ করে আপনারা বাংলাদেশে আমাদের সেনাবাহিনী নামাইছেন, আমাদের পুলিশ নামাইছেন রাস্তাঘাটে বাদ দেওয়ার লাগে, আপনারা আমাদের পুলিশ ভাইয়ের হাতে দিয়ে দেন, সেনাবাহিনী ভাইয়ের হাতে দিয়ে দেন, এগুলো সবাই পাবে, আর দিনের পর দিন এগুলো মেম্বার হাতে গেলে, চেয়ারম্যানের হাতে গেলে, এই চোর দুর্নীতি দেশের ভিতরে আমরা পাবো না, আমরা কোনোদিনও পাবো না, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশ কর্ম করি, বাংলাদেশ কষ্ট করি, আমরা কেন পাবো না? আমরা কি অপরাধ করছি? আমরা ভোট দিছি, আমরা ভোট দিয়ে করে সিংহাসনে বসাইছি, আজকে তারাই আমাদের পাশে নাই, কেন নাই আপনারা কি বলতে পারেন? কেন আমরা সামনে নাই, কেন পাবো না? একটা কথা আপনি করে বলতে পারি, আমিও একটা প্রবাসী, আমি প্রবাস থেকে এসেছি, আমি কোনোদিন প্রবাসে কোনো সহযোগিতা পাই নাই, এখানকে বাংলাদেশে থেকে আমার ছেলে মেয়ে নিয়ে আমি অনেক কষ্টে আছি, কোনো সহযোগিতা পাই না, কেন পাই না বলতে পারেন? কেন পাই না? হাসি যায় আমার কাছে একটা অনুরোধ হলো, আমার ভিডিওটা শেয়ার করার জন্য, আমার ভিডিওটা দেওয়ার জন্য, সবাইকে আসসালাম আলাইকুম, যারা আমাদের প্রবাসী ভাই বোন আছেন এই ভিডিওটা শেয়ার করেন।